আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। বরাবরের মতো তোমাদের শোভন ভাই রয়েছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 2023 সালের একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে। যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে তারা একটু নড়ে চড়ে বসো, খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির নিশ্চয়ন এবং হচ্ছে মাইগ্রেশন প্রসঙ্গে। নিশ্চয়ন কবে থেকে শুরু, কবে শেষ হবে, কয় টাকা লাগবে, এবং মাইগ্রেশন কবে থেকে শুরু, কবে শেষ, কয় টাকা লাগবে, বা মাইগ্রেশন কীভাবে অন হয়, এবং নিশ্চয়নের সাথে মাইগ্রেশনের যে সম্পর্ক একটা রয়েছে সেই সম্পর্কটা আসলে তোমরা কীভাবে বেনিফিট হইতে পারো সে বিষয় নিয়ে কথা বলবো। দেখো, নিশ্চয়ন করলেই যে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ চেঞ্জ হবে এটা অনেকেরই ধারণা, যে আমি নিশ্চয়ন করে ফেলবো তারপর মাইগ্রেশনের মাধ্যমে আমার কলেজ চেঞ্জ হবে। বিষয়টা কিন্তু এমন না, এই বিষয়গুলো তোমাকে এখনই জেনে রাখা উচিত, কারণ কয়েকদিনের মধ্যে তোমাদের আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে, আগামী 15 তারিখ কালকে শেষ হয়ে যাবে, এর পরবর্তী তোমাদের রেজাল্ট দিবে। তো তোমরা এখনই এইগুলো আগে থেকে জেনে নাও, যাতে তোমাদের যদি কোনো ধরনের আবেদনে পরিবর্তন করার দরকার হয় আবেদন পরিবর্তন করতে পারবা, বা তোমরা 26 তারিখেও তোমাদের আবেদন পরিবর্তনের সুযোগ দিবে তখনও তোমরা আবেদন পরিবর্তন করতে পারবা। কারণ রেজাল্ট একবার যখন তোমাদের আবেদনটা সাবমিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। অলরেডি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, আমরা সেখান থেকে তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা কথা বলি, অলরেডি প্রায় 12 লক্ষের মতো শিক্ষার্থী আবেদন করেছে, হয়তো বা আর কয়েক লক্ষ শিক্ষার্থী বাকি রয়েছে যারা কিনা আবেদন করবে। এখন আমরা যদি একটু দেখে নিই যে তোমাদের নীতিমালাগুলো, নীতিমালা আমি এখানে বললাম যে কথা বলবো শুধু নিশ্চয়ন এবং হচ্ছে মাইগ্রেশন প্রসঙ্গে। যারা এখনও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখবা, কারণ তোমাদের এইচএসসি পর্যায়ের সকল তথ্যগুলো তোমরা ভাইয়ের কাছ থেকে পাবা, তোমাদের এইচএসসি পরীক্ষা একদম শেষ পর্যন্ত। এবং তাছাড়া ফেসবুক থেকে যারা দেখছো ফলো বাটনে ক্লিক করতে ভুলবা না। যেটা বলছিলাম প্রথমত বলি, আগে আমরা 6.5 থেকে শুরু করি। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে প্রথম পর্যায়ে, ওয়েট করো, হ্যাঁ, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ 31/12 রাত 8টায়, মানে তোমাদের একদম এই বছরের শেষের দিনে তোমাদের রাত 8টার দিকে তোমাদের ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশের দিন তোমরা এই ওয়েবসাইটে আসবা, এখানে দেখতে পাচ্ছ না অ্যাপ্লাই নাও, আপডেট অ্যাপ্লিকেশন এগুলো থাকবে না। এখানে লেখা থাকবে যে ফলাফল দেখুন, এরকম কোনো কিছু একটা লেখা থাকবে, বা রেজাল্ট দেখার একটা বিষয় দেখা থাকবে। ওইখানে ক্লিক করে সিম্পলভাবে এইখানে যে তথ্যগুলো তোমরা দিয়েছো, রোল, বোর্ডের নাম, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নম্বর, ওইরকমের তথ্যগুলো দিয়া তুমি তোমার ফলাফলটা দেখতে পারবা। কেমন? এখানে স্পেশালি কিছুই না, এসএমএসের মাধ্যমেও জানাবে, তবে এসএমএসের মাধ্যমে জানানোর সম্ভাবনা খুবই কম। তো এই একটা কাজ। আর 8 তারিখে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ, আমি এটা নিয়ে কথা বলেছিলাম। 31 তারিখে রাত 8টার দিকে আমরা লাইভে আসবো, তোমাদের রেজাল্টগুলো আমরা লাইভের মাধ্যমে দেখিয়ে দিব। সো এক্ষেত্রে চলে আসো, আমরা যদি যতজন পারি আমরা দেখে দেবো। আবার ওদিনকে আবার 31st নাইট অনেক প্রোগ্রাম আছে, এদিক ওদিক যাওয়া লাগতে পারে। তারপর আমি 1-2 ঘন্টা লাইভ করার প্ল্যান রাখছি, যে লাইভ করে যতজন আর পারে আমরা 2 ঘন্টার মধ্যে দেখে দিব। সেদিকে আমরা না যাই, এখন আপাতত কথা বলি এই পরবর্তী পয়েন্ট নিয়ে, 6.6, শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন। নির্বাচন মানে বোঝো, এই 31 তারিখে তুমি জানতে পারবা তুমি যে আবেদনগুলো করেছো, এই যে আবেদন করেছো না 6টা কলেজ বা 10টা কলেজ আবেদন করেছো, এখান থেকে তোমাকে যে কোনো একটা কলেজ সিলেক্ট করে দিবে, দিতেও পারে নাও দিতে পারে। যদি কেউ না নেয় তাহলে তো দিবে না, একটা কলেজও পাবা না। আর যদি দিয়ে দেয় তাহলে যে কোনো একটা কলেজ তোমাকে যে কোনো একটা দিবে, অনেকে ধরনের মানে 2-3টা দিবে তেমন না, যে কোনো একটা কলেজ তোমাকে সিলেক্ট করবে, ঠিক আছে? ওই কলেজটা তুমি সেদিনকে এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবা যে তোমার ওই কলেজটা এসেছে। দেন তোমাকে ওই কলেজটা নির্বাচন করতে হবে, নিশ্চয়ন করতে হবে। আর নিশ্চয়ন প্রসঙ্গে এখানে বলা হয়েছে যে 328 টাকা তোমাকে পাঠাইতে হবে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 328 টাকা পাঠিয়ে দিতে হবে, তাহলে তুমি নিশ্চয়ন করতে পারবা। কীভাবে নিশ্চয়ন করবে 328 টাকা পাঠিয়ে, সেটার ভিডিও পাবা আমার কাছ থেকে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে নিশ্চয়ন করতে হয়। কেমন? দেন এখানে নিশ্চয়ন করতে হবে, কথাটা বুঝো, নিশ্চয়ন করার জন্য সময় দিবে তোমাদেরকে, মানে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত প্রায় 8 দিন সময় দিচ্ছে তোমাদের প্রথম ধাপে নিশ্চয়ন করার জন্য। এবং এখানে ব্র্যাকেট একটা কথা লেখা আছে, এটা বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানে কথাটা একটু মানে এক্সপ্লেন করে দিচ্ছি, যে শিক্ষার্থী নিশ্চয়ন না করলে, মানে তোমার কলেজ এসেছে কিন্তু তুমি নিশ্চয়ন করছো না, তখন তুমি কি করবা? যদি শিক্ষার্থী নিশ্চয়ন না করলে তোমার নির্বাচন বা আবেদনটা বাতিল হয়ে যাবে। এই যে আবেদন করেছো এখান থেকে তুমি একটা কলেজ তোমাকে এসেছে, ধরো 4 নম্বরটা এসেছে, তুমি নিশ্চয়ন করলে না, তাহলে তোমার কী হবে, এই আবেদনটা বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাওয়ার কারণে তোমাকে আবার যখন তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা, যেহেতু তুমি নিশ্চয়ন করো নাই, তার মানে তুমি এখন তাহলে কীর জন্য অপেক্ষা করছো, দ্বিতীয় পর্যায়ের জন্য অপেক্ষা করছো। তখন তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবার তুমি কলেজ যখন চয়েস দিবা, তখন তোমাকে আবার 150 টাকা ফি দিতে হবে।
আবার 150 টাকা ফি দিতে হবে অনলাইনে আবেদন ফি, যেটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুমি এইবার দিছো ওইবারও দিতে হবে। এখন এখানে প্রশ্ন আসতেছে, যদি কারো কলেজ, ধরো তুমি এখানে 6টা কলেজ অ্যাপ্লাই করেছো, তোমার একটা কলেজও আসে নাই, তাহলে কিন্তু তোমাকে আর ওই 150 টাকা ফি দিতে হবে না, তুমি এমনিতেই আবেদন করতে পারবা। যদি তুমি আবেদন করো, কলেজ যদি আসে, যদি তুমি সিলেক্ট সেই কলেজে নিশ্চয় না করো, তাহলে তোমাকে ফি দিতে হবে, আর যদি কলেজ না আসে তাহলে তোমাকে আর ফি দিতে হবে না। আশা করি বুঝতে পারছো। তো এইটা তোমার টোটাল 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ঘটনাগুলো ঘটবে। যখনই তুমি এইখানে 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে নিশ্চয়ন করে ফেলবা, তখনই তোমার আবেদন কার্যক্রম শেষ, আর তুমি কোনো জায়গায় আবেদন দ্বিতীয় পর্যায়ে যে 6.7 আবেদন করতে পারবা না, এবং কোনো ধরনের কোনো কিছু করতে পারবে না। ওই যে আবেদন করেছো ওই কলেজে তোমার কনফার্ম হয়ে গেছে, যে কলেজে নিশ্চয়ন করেছো ওই কলেজে কনফার্ম, ওই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। যদি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ চেঞ্জ হয় তখন আলাদা বিষয়, আর নয় তো ওই কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি নিশ্চয়ন ব্যাপারটা ক্লিয়ার, যে নিশ্চয়ন এই পর্যন্ত নিশ্চয়ন, টাকা পাঠাই দিবা নিশ্চয়ন হয়ে যাবে, এরপরে কোনো কিছুই নাই, কেমন? এর পরবর্তীতে আমি যদি বলি, ধরে নাও তুমি এখানে 6টা কলেজ অ্যাপ্লাই করেছো, তোমার এই যে 5 নম্বর কলেজটাই চয়েস এসেছে, যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, এইটা তোমার এসেছে, এবং তুমি এখানে 328 টাকা পাঠিয়ে নিশ্চয়ন করেছো। ওকে, তাহলে তোমার এখন আর কোনো কাজই করতে হবে না, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে গিয়ে তুমি ভর্তি হয়ে যাবা। কিন্তু এর পরবর্তী যে পদক্ষেপ সেটা হচ্ছে মাইগ্রেশন। তো মাইগ্রেশন যদি তোমার এই 5 নম্বর কলেজে তুমি যদি নিশ্চয়ন করো, তাহলে উপরের এই 4টা কলেজের জন্য তোমার মাইগ্রেশনটা অন হয়ে যাবে। উপরের 4টা কলেজ 1, 2, 3, 4, এই 4টার জন্য মাইগ্রেশন অন হবে, কেমন? তো এখন মাইগ্রেশনের ক্ষেত্রে বলি, মাইগ্রেশন কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না, সবাইকে মাইগ্রেশনের মাধ্যমে টানবে না। যাদের খুবই ভালো রেজাল্ট, মার্ক অনেক ভালো, তাদেরকে মাইগ্রেশনে একটা ধাপে ধাক্কা দিয়ে নিয়ে যেতে পারে, কেমন? আমি বুঝিয়ে বলি, এখানে কিন্তু তুমি এই যে 1 নম্বর যে কলেজ তাকে কিন্তু বেশি প্রাধান্য দিছো, তো এক্ষেত্রে মাইগ্রেশনে সে তোমাকে সবার আগে নিয়ে যেতে পারবে। 2 নম্বরে যাকে রাখছো তার প্রাধান্যতা একটু কম, সেখানে তুমি যাদেরকে যাদেরকে যতটুকু অ্যাক্সেস দিচ্ছ তারা তাদেরকে ততটুকু নিয়ে যেতে পারবে। ধরে নাও তুমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছো, এবার তোমার মাইগ্রেশনে নিয়ে যাবে। তো মাইগ্রেশনে সবচেয়ে বেশি অধিকার নেওয়ার অধিকার রয়েছে এই এই প্রথম কলেজে, আব্দুর রাজ্জাক কলেজটা রয়েছে। 2 নম্বরে রয়েছে যশোর গভর্নমেন্ট কলেজে। এখন ধরে নাও তোমার এখানে যশোর গভর্নমেন্ট কলেজ তোমাকে মাইগ্রেশনে নিয়ে নিল, মাইগ্রেশনে যদি নিয়ে নেয় তারা, তাহলে তোমাকে তুমি আর এই কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারছো না। যদি মাইগ্রেশনে যখন রেজাল্ট প্রকাশ করবে, এই যে প্রথম 6.8 বলেছে যে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ, সেই প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করবে 12 তারিখে। তো 12 তারিখে তুমি এই যে 8 তারিখে, মানে 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে নিশ্চয়ন করছো না, তুমি আরও একবার ওয়েবসাইটে আইসা এইখানে দেখতে পাবা লেখা আছে মাইগ্রেশনের ফল দেখুন। সেই মাইগ্রেশনের ফল দেখা তুমি 12 তারিখে দেখে নিবা যে তোমার কোনো কলেজ পরিবর্তন হয়েছে কিনা, মানে তোমার এই যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজটা চেঞ্জ হয়ে যশোর গভর্নমেন্ট কলেজ হয়েছে কিনা। যদি যশোর গভর্নমেন্ট কলেজ হয়ে যায় তাহলে তোমার ভর্তি হইতে হবে যশোর গভর্নমেন্ট কলেজে, কেমন? বা যদি এখন যশোর গভর্নমেন্ট কলেজে নিয়ে নিছে ওরা, তারপর যদি মনে করলো যে না আমি যশোর গভর্নমেন্ট কলেজ, আব্দুর রাজ্জাক মনে করলো কি যে না এই স্টুডেন্ট আমার দরকার আছে, তখন তোমাকে যশোর গভর্নমেন্ট কলেজ থেকেও কিন্তু তারা নিতে পারবে, কারণ তাদের তৃতীয় পর্যায়ে কিন্তু দ্বিতীয় মাইগ্রেশন রয়েছে। এই যে 6.12 বলছে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন, সো দ্বিতীয় মাইগ্রেশনও কিন্তু তারা চাইলে তোমাকে আব্দুর রাজ্জাককে নিয়ে যেতে পারে, কারণ তুমি তাদেরকে 1 নম্বরে রেখেছো। সো যশোর তোমাকে রেখে দিতে পারবে না, কারণ 1 নম্বরে যাকে রেখেছো তার অগ্রাধিকার বেশি, সে চাইলে তোমাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে। মানে বিষয় ঠিক এমন, কারণ তুমি এখানে তাদেরকে প্রাধান্যতা দিয়েছো, তাদেরকে অ্যাক্সেস দিয়েছো যে আমাকে আপনারা নিতে পারবেন, কারণ আপনাকে আমি 1 নম্বরে রেখেছি। তো এইভাবে তোমাকে একটা মাইগ্রেশন হবে। এখন আসি মাইগ্রেশন কাদের হবে। তো দয়া করে একটা বিষয় কনফার্ম হয়ে যে মাইগ্রেশনের আশায় কেউ আবার কলেজ নিশ্চয়ন করো না, কারণ অনেকে এই ভুলটা করে। আমি একটা ভিডিওতে বলেছি, এক্সপ্লেন করে দিয়েছি, কারণ অনেকে হতে পারে করে কি যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ তার পছন্দ না, তারপরে বলে যে আমার মাইগ্রেশনের মাধ্যমে উপর 4টা কলেজ আসতে পারে, তাহলে আমি কী করে আমি তোমার ই করে ফেলি, নিশ্চয়ন করে ফেলি, মাইগ্রেশনের মাধ্যমে আসবে, কিন্তু পরে দেখা যায় আর আসে না। সেক্ষেত্রে তোমার রেজাল্ট যদি অনেক ভালো থাকে, মার্ক যদি ভালো থাকে, তাহলে তুমি নিশ্চয়ন করতে পারো, কিন্তু আর নয় তো দরকার নেই, আর নয় তো তুমি দ্বিতীয় তৃতীয় পর্যায়ে আবেদন করো, কারণ এখানে মাইগ্রেশন সবার জন্য কিন্তু প্রযোজ্য না। আবার অনেক কলেজ কিন্তু মাইগ্রেশনে টানেও না, কিছু কিছু কলেজ আছে মাইগ্রেশনের মাধ্যমে স্টুডেন্ট চেঞ্জ করে। তো এক্ষেত্রে তোমাকে আগে বুঝতে হবে যে উপরে যে কলেজগুলো রয়েছে সেখানে কেমন প্রতিযোগিতা হচ্ছে, সেখানে কতগুলো আসন সংখ্যা ফাঁকা থাকবে, বা সেখানে লাস্ট কত মার্ক পর্যন্ত টানা হয়েছে, এইগুলো একটু খোঁজখবর নিলে তোমার জন্য বেটার হয়। তাহলে হয়তো মাইগ্রেশনের মাধ্যমে তুমি যাইতে পারো, কিন্তু আর নয়তো মাইগ্রেশনের মাধ্যমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে আমি বলবো যদি টপ 3 কলেজ হয়,
টপ থ্রি যদি কলেজ হয়, তুমি ধরো না তুমি টপ টুতে চান্স পাইছো, তাহলে তুমি নিশ্চয়ই করে ফেলো, কারণ টপ ওয়ানে মাইগ্রেশনে তোমাকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং টপ থ্রির ক্ষেত্রে একই কথা, যদি তুমি টপ থ্রিতে চান্স পেয়ে যাও তাহলে উপরের দুইটা মাইগ্রেশনের মাধ্যমে সম্ভাবনা কিছুটা থাকে, কিন্তু তুমি যদি ফোর ফাইভ সিক্সে এরকম যদি আরও নিচের দিকে আসো, সেখান থেকে তোমার এই যে টপ ওয়ান টুতে নেওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ধরো না এই যে আব্দুর রাজ্জাকের কথা বলি, ওকে যারা এক নম্বরে রাখবে ওদেরকে ওরা নিতে পারছে না, ধরে নাও যে ওরা কিছু বাদ দিল, দিয়ে ওরা হয়তো বা দুই নম্বরে যাদেরকে রাখবে, মানে ওই আব্দুর রাজ্জাককে যারা দুই নম্বরে রাখবে সেখান থেকে ভালো রেজাল্ট ধরে ওরা একশো স্টুডেন্ট নিয়ে নিল। তো এরকম কিন্তু অনেক সময় হবে, কিন্তু ওরা বেশি টপ থ্রি টপ ফোরের অধিকার তেমন যায় না। তো তোমাকে একটা এইরকম বিষয়গুলো অ্যানালাইসিস করে দেন ডিসিশন নিতে হবে। তাই আমি বলবো নিশ্চয় মাইগ্রেশনের সাথে একটু সম্পর্কটা বুঝতে হবে, আমি চেষ্টা করলাম বুঝিয়ে দেওয়ার। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।